আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমান আপনার ঘরের সূরা মুখের ছোরা মুখের সূরা ঠোঁটের সূরা সবাই বলুন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر شمائر قسم كالير قسم مانوش نشنده خطير مدني مجيتو طبعه চারটি কাজ যারা করবে তারা কখনো ক্ষতির মধ্যে ক্ষতির অন্তর্ভুক্ত হবে না এর মধ্যে এক নম্বর গুণ হলো যারা ঈমান এনেছে কি এনেছে বলেন ঈমান এনেছে নম্বর দুই হলো ওয়ামিলুস সলিহাত যারা নেক আমল করেছে নম্বর তিন হলো ওয়াতাওয়াসাউ বিল হক পরস্পর পরস্পরে হকের দাওয়াত দিয়েছে নসিহত দিয়েছে উপদেশ দিয়েছে হকের দাওয়াত বাতিলের বিপরীত যে বাতিলের যে বিপরীত কাজ তা হলো হক ওয়াতাওয়াসাউ বিসসবর এবং পরস্পর পরস্পরে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটি কাজ যারা করবে এই সমস্ত বান্দা ক্ষতির অন্তর্ভুক্ত না হয়ে তারা ক্ষতিমুক্ত হবে তারা হবে জান্নাতের মেহমান জোরে বলে সুবহানাল্লাহ যদি কোনো বান্দা গোটা কোরআন যদি নাও সে আমল করতে যায় মানে এটার মানে আবার উল্টা বুঝবেন না একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য সূরা আসরই যথেষ্ট জোরে বলে সুবহানাল্লাহ বেশি কিছু লাগে না তো আবার ভুল বুঝলে হবে না একটু ক্লিয়ার করে দিই এক বেচারি বিয়ে করতে গেছে তো বরপক্ষ যখন বিয়ে করতে যায় খালি হাতে যায় ব্যাগ ভর্তি প্রসাধনী কাপড় চোপড় কিছু সোনার গহনা এগুলো নিয়ে কিন্তু বরপক্ষ যায় কিন্তু বরপক্ষ সব কিছুর পাশাপাশি এমন একটা সোনার পেটা চেন নিয়েছে এই চেনটা খুব পছন্দ হয়ে গেছে কনে পক্ষের তো কনে পক্ষ বলতেছে যে তোমরা যে সোনার চেইনটা নিয়ে আসছো এটা আমাদের দারুণ পছন্দ হয়েছে আর বাকিগুলো না নিয়ে আসলেও হতো এটাই আমাদের অত্যন্ত আমাদের খুশির কারণ হয়ে গেছে এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নেই আস্তে কয় কাপড় চোপড়ের দরকার আছে না নাই জাস্ট আমি যেটা বোঝাতে চাচ্ছি যদি কেউ সূরা আসর ফলো করে গোটা কোরআন তার আমলের মধ্যে চলে আসবে জোরে বলে সুবহানাল্লাহ আমরা ঈমানহীন আমল আনবো না আমল করে লাভ হবে না আবার আমলহীন ঈমান এনেও লাভ হবে না দুটারই দরকার আছে না নাই আছে সম্মানিত ভাইয়েরা আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুস শুরা সূরা নম্বর হলো ৪২ সূরা নম্বর ৪২ ১১৪টি সূরা বাকারা দিয়ে শুরু নাস দিয়ে শেষ আবার সূরা ফাতিহা তো আছে সূরা ফাতিহা থেকে সূরা নাস মোট ১১৪টি এর মধ্যে সিরিয়াল নম্বর ৪২ হলো সূরাতুস শুরা এর আমি ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুস শুরার ১৫ নম্বর আয়াত এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাই জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ সূরা মানে হলো পরামর্শ সূরা মানে কি পরামর্শ যেরকম মজলিসে সূরা অর্থাৎ পরামর্শের বৈঠক আমার দেশে এই ১৮ কোটি মানুষের জন্য একটা বৈঠকের জায়গা আছে একটা পরামর্শ হয় আইন পাস হয় তাকে কি বলে বলেন সংসদ ইংরেজিতে পার্লামেন্ট তাহলে পার্লামেন্ট মিন সংসদ আর আরবিতে কি বলে সূরা এই সূরার নাম কি বলেন সূরা তাহলে এখন বোঝা গেল যে পার্লামেন্ট নিয়ে যদি কথা থাকে একটা সূরার নাম থাকে তাহলে দলের নাম তো কোরআনে নাই আস্তে বলে আস্তে বলবেন না আছে না নাই
লেখা আছে সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব কোন দল করতে হবে এটা মনে হয় বাদ পড়ছে, আছে 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 সবই আছে, নাই শব্দ বাদ দিয়ে সব আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান? বহুদিন আগে এক চাচা আমি এই কথা বলার সঙ্গে সঙ্গেই মানে লাফ মেরে দাঁড়ায় গেছে, হুজুর আপনি বলেন সব এর মধ্যে আছে, এর মধ্যে কি আলু আছে? তো বললাম আলু কেন, আলু আপনি রাঁধবেন যে মশলা দিয়া, আদা রসুন পেঁয়াজও আছে, ওয়াদাসিহা ওয়াবসলিহা ওয়াফুমিহা আছে না, আছে সব কিছুই আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। সেই কালামে হাকিম থেকে আমি একটা আয়াত শুধু তেলাওয়াত করেছি, যা পরিপূর্ণ আলোচনা করতে গেলে আমার মোটামুটি তিন দিন হলে ভালো হতো, পাইছি তো মাত্র এক রাত, এখন তো একদিন মাহফিলের অনুমতি পাওয়া কঠিন, তিন দিন তো দূরেই থাকে তাই না, মাহফিল করে তৃপ্তি তো তখনই পাওয়া যায় যখন একটা জায়গায় তিন দিন চার দিন পাঁচ দিন ব্যাপী তাফসির মাহফিল হয়, তখন আলোচক মজা করে কথা বলতে পারেন, শ্রোতাও মজা করে কথা শুনতে পারেন, সেই পরিবেশ তো এখন নাই। কোন যেন এক অপশক্তি পিছনে লেগে আছে তাফসির মাহফিলের পিছনে, আসতে বলবেন না আছে না নাই, ওদের খুব ভয়, যদি জাতি কোরআন জানে তাহলে তো আমাদেরকে ঝাঁটা পেটা করবে, ওরা চায় জাতিকে কোরআন থেকে দূরে রাখতে, কোরআনের প্রকৃত শিক্ষা থেকে দূরে রাখতে। হ্যাঁ পেরেছেও তো, বিসিএস ক্যাডার হয় কোরআন সহি করে পড়তে পারে না, পারে নাই পেরেছে, এমবিবিএস ডাক্তার ভালো করে কোরআন পড়তে পারে না, যদি এমন শিক্ষা ব্যবস্থা হতো যে প্রত্যেক বিসিএস পরীক্ষার ভাইভা বোর্ডে সকল প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বাধ্যতামূলক থাকবে, সেটা হলো মুসলমানদের জন্য কোরআনে কারিমের যে কোনো পৃষ্ঠা থেকে তাকে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত সহি করে শোনাতে হবে, কারো কি তেলাওয়াত ভুল থাকতো, কারো কি কোরআন অজানা থাকতো, এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়নি। কোনটা জানাজার দোয়া আর কোনটা নামাজের ভিতরের দোয়া, জানাজার দোয়া কোনটা আর পায়খানা যাওয়ার দোয়া কোনটা, এটাকে পার্থক্য করতে পারে না এমন লোক আমার দেশে আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। বলা হয় আগামী ঈদুল আজহার জানাজা নামাজ, এরকম কথা আছে না, ঈদুল আজহার জানাজা নামাজ, হাসতেছেন, বাস্তব বলছি আমি। আজকে আমার ইসলাম থেকে এতটা দূরে, পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে কারি সাহেব আসে নাই, এক পার্লামেন্টারিয়ানকে বলছে তেলাওয়াত করেন, বলতেছে কেল হে আল্লাহ হে হেত, শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে, এই হলো আমার দেশের শিক্ষার দশা, আমি কো অবাস্তব বলছি না বাস্তব বলছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন শোনো, তুমি যদি কোরআনের জিকির থেকে যদি নিজেকে দূরে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন তুমি তিনটা বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, তিনটা পানিশমেন্ট তোমার চলে আসবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা وَنَحَشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আমার এই জিকির থেকে, কোরআনের আরেকটা নাম কি জোরে বলেন, আবার বলেন, কোরআনের আরেকটা নাম হলো জিকির, আবার আরেক জায়গায় বলছেন নূর ইল্লাযী আনজালনা, আরেকটা নাম হলো নূর, কোরআনটা কি নূর, নূর মানে আলো, অন্ধকারের বিপরীত কি আলো, কোরআন যেখানে যাবে যেখানে কোরআন প্রদর্শিত হবে সেখানে অন্ধকার থাকবে, সুদ থাকবে, জেনা থাকবে, মদ থাকবে, হারাম কাজ থাকবে, কোরআন হচ্ছে আলো।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যে বান্দা আমার জিকির থেকে আমার কালাম থেকে কোরআন থেকে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখবে ফাইন্না লাহু মাঈশাতান দনকা আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব সে সুখ পাবে না টাকা থাকবে ঘুম হবে না আছেন এরকম শুধু ঘুমের ওষুধ খাওয়া লাগে ঘুমের ওষুধ কি কি নাম আছে কোন তো ঘুমের ওষুধ খামে কিন্তু ঘুম হবে না টাকা থাকলে সুখী হওয়া যায় না দলীয় পদ নিয়ে সুখী হওয়া যায় না চেয়ারম্যান হয়ে সুখী হওয়া যায় না অনেক সময় দেখা যায় রাস্তার সামান্য ফকিরটাও খুব সুখী আস্তে বলবেন না সেনা নাই বলে সাধারণ খেটে খাওয়া কৃষক মানুষ খুব সুখী কি সুন্দর করে ঘুমায় এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় ফজর ওঠে নামাজ পড়ে বাচ্চাগুলো কত সুন্দর অনুভূত ভালো আমার ভাইয়েরা আল্লাহ বলছেন যে বান্দা আমার কোরআন থেকে নিজেকে গুটিয়ে রাখবে এই জিকির থেকে যে বান্দা দূরে থাকবে যে ব্যক্তি গুটিয়ে রাখবে কোরআন থেকে নিজেকে এক নম্বর তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব সে কোথাও সুখ পাবে না শান্তি পাবে না মন অস্থিরতা কাজ করবে ঘুম হবে না সুখ নামক এই নিয়ামত আমি তার থেকে তুলে নেব সুখ তার মাঝ থেকে উঠে চলে যাবে এবং আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাকে এই দুনিয়াতে অশান্তি তো দেব আরেকটা অশান্তি হলো আমি তাকে হাশরের ময়দানে কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব অন্ধ করে তুললে পরে যাওয়ার কোনো কায়দা আছে নাকি আসতে বলবেন না আছে নাকি আমি তো চক্ষুওয়ালা ছিলাম বান্দা বলবি অকদ কুনতু বাসিরা কিন্তু আমি আজকে কেন অন্ধ আল্লাহ বলবেন আমি তোমাকে আয়াত দিয়েছিলাম ফানাসিতাহা তা তুমি ভুলে গিয়েছিলে তা থেকে তুমি নিজেকে গুটিয়ে রেখেছিলে আজকে এই জন্য তোমাকে আমি আল্লাহ ভুলে গেছি হাশরের দিন আল্লাহ যদি ভুলে যান উপায় আছে আসতে বলবেন না উপায় আছে সবাই ভুলে যাক আল্লাহ যদি আমাকে না ভুলেন এটাই আমার জন্য প্লাস সবাই ভুলে যাক আমার কোনো আপত্তি নাই কোনো দুঃখ নাই কিন্তু আমাকে না ভুলে যাবেন আমাকে ভুলে যেতে পারবেন না তিনি কে আল্লাহ এইভাবে আমার আল্লাহকে আমার কাছে নিতে হবে দিন শেষে আমার আসলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু কে আল্লাহ এটা জোরে বলেন না ভাই কে আল্লাহ আল্লাহ মার পেটে ছিলাম 10 মাস আমাকে খাইয়ে দিয়েছেন কে আল্লাহ মার তারের সাথে আমার তারের জোড়া লাগায় দিয়েছেন কে আল্লাহ ওই সুরক্ষিত একটা সংকীর্ণ জায়গার ভিতরে আমার চোখ আমার কান আমার নাক আমার হাত আমার পা আমার মাথার চুল থেকে শুরু করে নে পার গোড়ালি পর্যন্ত সব নিখুঁত সূক্ষ্ম করে বানিয়েছেন তিনি কে সে আল্লাহর কথা আমরা ভুলে যাই আল্লাহ আমাকে কি দেন নি সব তো দিয়েছেন আরেকটা মামলা হবে সে মামলার বাদী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মামলার বাদী যদি রসুল হন জামিন তো সহজেই পাওয়া যাবে না জামিন পাওয়া যাবে আমার নবী যে মামলা করবেন কাদের ব্যাপারে قال الرسول إن قوم اتخذوا هذا القرآن مهجورا شدين الله رسول بولبين أمار اي شمست قوم قلو قرآن تاكي پوری تاكت كوري ركي چه قرآن تاكي ببهار كوري نائي دوكه بوكتا فتا جائي كوست بوكتا فتا جائي اس كامار دشير 18 কোটি মুসলমান এর মধ্যে মাত্র 5% নামাজি আপনি যেখানেই যাবেন যে কোনো মাহফিলে যাবেন আম কোন মাহফিলে যখন বলা হয় কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন হাত বেশি ওঠে না কম ওঠে কম ওঠে যদি বলা হয় নামাজি বেশি না বেনামাজি বেশি নামাজি কম ওঠে বেনামাজি হাতটা বেশি উঠে যায় কিন্তু এমন দৃশ্য তো হওয়ার কথা ছিল না এর মূল কারণ হলো ব্যক্তিগত অপরাধ তো আছে রাষ্ট্রীয় সামাজিক ব্যর্থতাও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এমন জনসভা আমার দেশে হয় লক্ষ লক্ষ মানুষ জনসভায় হাজির হয়ে যায় সেই জনসভায় সমস্ত লোকজন গ্যাদারিং করলো জোহর নামাজ গেল আসর গেল মাগরিব গেল এশা গেল নেতা নিজে নামাজের জন্য বলল না কর্মীরাও নামাজ পড়ল না
যে জায়গায় গেলে যে জামায়াতে গেলে নামাজের মতো গুরুত্বপূর্ণ কাজ বাদ যায় সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা যেখানে আল্লাহর হক নষ্ট হবে সেই জায়গায় বান্দা কখনো যেতে পারবে না কারণ জিকির করতে হবে সব সময় কার আমার প্রাণটা কার হাতে বলেন আস্তে বলবেন না কার হাতে আমাকে চালান কে আমাকে দেখেন কে আমাকে শুনেন কে আমাকে বেশি করে বুঝেন কে আমার মনের দিকটাও কে জানেন শুধু আমাকে তিনি চালান না গোটা দুনিয়ার সব তিনি চালান গোটা দুনিয়ার সব তিনি চালান এই যে পোকাগুলো উঠতেছে লাইটের নিচ দিয়ে কিছু ছোট ছোট পোকাগুলো আমরা দেখতে পেতেছি এই পোকাগুলোর কিন্তু হার্ড আছে না হার্ডটা কত বড় এর চোখ আছে এর হাত আছে পা আছে এই যে নিখুঁত করে মহান রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে বানিয়েছেন তার রিজিকের ব্যবস্থাও তিনি করেছেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা জমিনে যত বিচরণশীল প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ কাউকে না দিই আমি আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করেছি জোরে বলে সুবহানাল্লাহ জলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায় বলেন শক্তিকার বেশি বলেন শক্তিকার বেশি হাতির কিন্তু চালায় কে মানুষ কি দিয়া চালায় হাতুর দিয়া বুদ্ধি দিয়া বুদ্ধি দিয়া মাহাত্ম্য পরে বসে থাকি ছোট্ট একটা মানুষ হাতি যদি শক্তির দিক থেকে যদি হাতি যদি বুঝত আমার এত শক্তি আর এটা মানুষ শক্তিতে মানুষ এত দুর্বল এটা যদি হাতির মধ্যে এই জ্ঞানটা থাকতো তাহলে কি হতো ওই রকম দশ বারোটা সলিমুদ্দিকে হাতি শুধু তার সামনের অংশ দিয়ে প্যাঁচ মেরে শুধু পায়ের তলে রাখতো শুধু পাটা শুধু রাখতো পটপট করে বেলের মতো ফাটতো কিন্তু সেই হাতিকে মানুষ চালায় বনের সিংহকে পর্যন্ত মানুষ চালায় প্রত্যেকটা প্রাণী মানুষের খেদমতের জন্য নিয়োজিত করেছেন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন জোরে বলি সুবহানাল্লাহ সব মানুষের কল্যাণ অকল্যাণে কল্যাণে সব তিনি মানুষের জন্য বানিয়েছেন তিনি সমস্ত প্রাণীকে চালান জলভাগের ভিতরে সবচাইতে বড় প্রাণী হলো তিমি মাছ যে তিমি যে নীল তিমি তার এত শক্তি ১৭০০ হর্স পাওয়ার সে বড় বড় জাহাজকে পর্যন্ত আটকায় দেয় থামায় দেয় বিশাল বড় হর্স পাওয়ারের এই নীল তিমি যার ওজন হলো ১২০ টন পর্যন্ত ১২০ টন পর্যন্ত নীল তিমি তার বাচ্চা কি প্রত্যেক দিন ৫০ থেকে ৬০ মন দুধ পান করায় কেউ তো সুবহানাল্লাহ বললেন না ৫০ থেকে ৬০ মন দুধ খাওয়া কে খাওয়ান আস্তে বলবেন না কে খাওয়ান আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা একটু কান লাগান এই বিশাল রাজত্ব সব কিছু আল্লাহ চালাচ্ছেন এই এক আকাশের মালিক না আল্লাহ সাত আকাশের মালিক আমরা দেখি কয় আকাশ আরো আছে আমাদের চোখের আড়ালে কয় আকাশ ছয় আকাশ সাবা সামাওয়াত সাত আকাশের মালিক তিনি কে আল্লাহ আছেন কয় আকাশের উপরে বলেন কয় আকাশের উপরে বলেন সাব্বিহিস্মা রব্বিকাল আলা যিনি সবার উপরে সেই মহান রবের তোমরা তাসবিহ জপ যিনি সবার উপরে সাব্বিহিস্মা রব্বিকাল আলা কত উপরে তিনি আছেন একটু জরিপ করি আমরা একটু আমরা ব্রেনটাকে একটু খাটাই একটু সৃষ্টি তথ্য নিয়ে আমি কথা বলি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি একটু কান লাগাবেন কারণ সবার আগে আমার খুঁজে বের করতে হবে যিনি আমার চিরস্থায়ী বন্ধু তিনি আমার কে বলেন
এই পৃথিবীতে যত ভালোবাসা আমার ভালোবাসা বাবার ভালোবাসা ভাইয়ের ভালোবাসা বন্ধুর ভালোবাসা স্ত্রী ভালোবাসা পরিবার পরিজনের ভালোবাসা আত্মীয়ের ভালোবাসা প্রতিবেশীর ভালোবাসা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী মরে গেলাম শেষ কিন্তু আমি মরে গেলেও সম্পর্ক কখনো ছিটকে যাবে না সম্পর্ক কখনো ছিন্ন হবে না তিনি আমার কে বলেন আল্লাহ আমরা আল্লাহর কাছেই তো ছিলাম রুহের জগতে ছিলাম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমার রব নই আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব এই স্বীকৃতি দিয়ে আমি দুনিয়াতে এসেছি এই দুনিয়া থেকে আবার বিদায় নেব আবার চিরস্থায়ী সেই বন্ধুর সামনে হাজিরা দিতে হবে কেউ হাজিরা দেবে আসামি হয়ে কেউ হাজিরা দেবে মেহমান হয়ে জোরে বলে সুবহানাল্লাহ আমরা হাজিরা দেব আসামি হয়ে না মেহমান হয়ে বলেন কি হয়ে বলেন মেহমান হয়ে আসামি হওয়া যাবে না আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ তুমি যদি আমার হিসাব নাও জবাব আমি দিতে পারবো না আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে দিও এরকম করে আমরা আল্লাহর কাছে চাব শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সে আল্লাহ তাআলা সাত আকাশের উপরে আমরা যেখানে বসে আছি আমরা সপ্তম আকাশের নিচে প্রথম আকাশের নিচে আমরা বসে আছি এর উপর আরো ছয়টা আকাশ আছে এই সাত আকাশের মালিক তিনি সাত আকাশের উপরে তার আরশ আজিম বিশাল বড় তার আরশ আজিম চলো সাত আকাশের উপরে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুই কি জানিস এমন কি আমল আছে যে আমল গুলো করলে পরে আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ আরশ আজিমের ছায়ায় কি জায়গা নেব না আমরা সবাই কি নেব না কিছু আমল আছে আমরা শিখে যাই ইনশাআল্লাহ একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন একটু ফাইন্ড আউট করে দিচ্ছি সাত শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়ায় জায়গা দিবেন কিন্তু আর শাজিম তো বহুদূর আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে কেউ কেউ আর শাজিমে কেউ কি দুনিয়ার কোনো যানবাহন দিয়ে যাওয়া সম্ভব নাকি যাওয়া সম্ভব না মানুষ চাঁদের দেশে গিয়েছে মানুষ মঙ্গল গ্রহে গেছে সত্তর দশকে নীল আর্মস্ট্রংরা চাঁদের দেশে গিয়ে চাঁদ সফর করেছেন কালিমা পড়ে তারা মুসলমান হয়েছেন চাঁদের দেশে গিয়ে দেখে একটা ফাটা চিহ্ন যে চিহ্নটার সুর দুইটা ভাগ চাঁদকে দুই ভাগ করেছেন তার চিহ্ন তারা দেখতে পেয়েছে এবং সেই জায়গায় তারা একটা সুর শুনতে পেয়েছে সেই সুর হলো আজানের সুর যখন মিশরের কায়রো নগরে যখন তারা গেল এই সুরটা যখন পেল কালিমা পড়ে সবগুলো মুসলমান হয়ে গেছে মানুষ চাঁদ দেখল মঙ্গল গ্রহেও মানুষ গেছি মঙ্গল গ্রহে গিয়ে তারা সেখানে অনেকে শুনলাম নাকি জায়গাও নাকি কিনছে ওখানে বাড়ি বানাবে মঙ্গল গ্রহ দেখলো চাঁদ দেখলো এখন মানুষ যদি চিন্তা করে একটু আমরা তারকার দেশ দেখতে যাব এখন বলেন এই পৃথিবী বড় না সূর্য বড় জোরে বলেন ভাই একটু উত্তর দিতে হবে কি বড় সূর্য বড় সূর্য শুধু বড় নয় এই পৃথিবী থেকে বিজ্ঞানীদের ধারণা 13 লক্ষ গুণ বড় আবার এই সূর্যের চাইতে ব্যাটেল জুইস আড্ডা সুপারনোভা এরপরে হলো প্রক্সিমা সেন্ট্রাই সহ যে সমস্ত তারকাগুলো আছে কিছু কিছু তারকা আছে ব্যাটেল জুইস নামে একটা এক প্রকার তারকা আছে যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা নয় অসংখ্য তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে মহান রব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন মানুষ তো চাঁদে গেছে মঙ্গল গ্রহে গেছে মানুষ যদি বলে সূর্যের কাছে তো যাওয়া সম্ভব নয় পুড়ে ছাই হয়ে যাবি তারকার দেশ একটু দেখতে যাব সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় এই পৃথিবী থেকে দুনিয়ার কোনো যানবাহনে চললে হবে না বিমানে চললে হবে না এরপরে কি বলে এরপরে হলো হেলিকপ্টারে চললে হবে না চড়তে হবে থেকে নবযান নবযান যেটা সৌরজগৎ ভ্রমণ করার জন্য বিজ্ঞানীরা যে জাতীয় যান ব্যবহার করেন নবযান তাকে ব্যবহার করতে হবে পৃথিবীর সবচেয়ে উন্নত নবযান হলো এখন অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার ঘন্টায় যায় 39,000 কিলোমিটার এই গতিবেগে যদি কেউ রওনা দেয় ওই নবযানে চড়ে
পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা সেই তারকার দেশে সময় লাগবে যেতে হলো 115,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব আচ্ছা আমি যে কথাগুলো বলছি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না আমার আলোচনার ধরন একটু ভিন্ন একটু সচেতন হয়ে শুনতে হবে কথাগুলো আমি চেষ্টা করি যতটুকু সহজ করে বলার কিন্তু আল্লাহ তো বলছেন বান্দা একটু ফিকির কর আমার আকাশে চিন্তা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব উলুল আলবাব যারা যারা একটু চিন্তা ফিকির করে তাদের জন্য বিশাল নিদর্শন আছে আল্লাহু আকবার বলো কি আকাশ তিনি বানিয়ে রেখেছেন কি আকাশ কল্পনাই করা যাবে না সুম্মার জুইল বসরা কাররাতাইন ইনকালিব ইলাইকাল বসরু খাসিয়া ওয়া হুয়া হাসির তোমার চক্ষু ক্লান্ত হয়ে চোখটা নিচের দিকে চলে আসবে পারবে আল্লাহু আকবার তাহলে আমেরিকা আকাশে গেছি এখনো আস্তে কয় আকাশে কি যাওয়া হয়েছে এখনো দূরের তারকার কাছে গেছি এখনো সবচেয়ে কাছের তারকায় যেতে সময় লাগতেছে 115,000 বছর মাত্র তাও 39,000 কিলোমিটার বেগে বাঁচবেন কয়দিন যাবেন কোন দিন এদিকে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে আরশ আযিমের ছায়ায় জায়গা দেব জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর অফার দিয়ে রেখেছেন আসুন কাদেরকে আল্লাহ তাআলা জায়গা দিবেন সোর্দের দিবেন যারা দেশের টাকা চুরি কইরা বাইরে পাচার করে ওদেরকে দিবেন না আরশ আযিমের জায়গা কথা বলবো বলবো কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ চোরদের জন্য জান্নাত নাই খুনিদের জন্য জান্নাত নাই মিথ্যাবাদীর জন্য জান্নাত নাই ধোকাবাজদের জন্য জান্নাত নাই গীবতকারীর জন্য জান্নাত নাই বান্দার হক নষ্ট যারা করেছে তাদের জন্য জান্নাত নাই জান্নাত পেতে হলে ঈমান দরকার আছে না নাই নেক আমল দরকার আছে না নাই আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আল্লাহ বলছেন বান্দারে আমাকে আগে চিন আমাকে চিনলে পরে পৃথিবীর কোনো ভালোবাসা তোর আর ভাল লাগবে না আমার সঙ্গে তোর মহাব্বত হলে পৃথিবীর কোনো মহাব্বত তোর ভালো লাগবে না আমার সঙ্গে মহাব্বতটা তৈরি কর যুবকরা অনেক যুবক আছে গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে আছে না হ্যাঁ যুবকরা আছো না কিছু এতিমের মতো বসে থাকে মানে বাপও নাই মাও নাই পছন্দের মেয়েটা কখন বের হবে যখন বের হয় ওর পিছে পিছে ও যায় মনে হয় কি এতিম অসহায় মেয়েটাও কিছু বলে না শেষে ছেলেই মুখ ভাঙিয়ে বলে একটাবার তুমি কি আমার দিকে তাকাবা না আমি তোমার জন্য তিন রাত যাবৎ আজকে ঘুমাই না চোখ গর্তের মধ্যে গেছে একবার বলো ভালোবাসি আছে কিনা বলেন এগুলো কিচ্ছু না বাবা এগুলো বাদ দিয়ে দাও এগুলো সব অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর লাইবুন ওয়া লাহবুন কিচ্ছু না সব প্রতারণা আসল সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে আল্লাহ বলছেন ওই যুবককে আমি আরশ আযিমের ছায়ায় জায়গা দেব শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ যার সেটা যে তার যৌবনকে ইবাদতে কাটিয়ে দিয়েছে নষ্ট করো না যৌবন আমার আল্লাহ তো সেই আল্লাহ জি আল্লাহ আমার হার্ট দিয়েছেন কয়টা হার্ট হার্ট একটা হার্ট দুটা নাকি হার্ট তো একটা একটা হার্ট মানুষ একটা মানুষ কয়টা হার্ট একটা কিন্তু অক্টোপাস নামে একটা প্রাণী আছে অক্টোপাস যার অসংখ্য পা অসংখ্য হাত এই অক্টোপাসের দেহে হৃৎপিণ্ড আছে তিনটা দেখেন একটা জন্তু একটা আলাদা মানুষের চাইতে দুর্বল মানুষের চাইতে মানুষের চাইতে শ্রেষ্ঠ প্রাণী কেউ আছে নাকি বলেন অথচ তার হৃৎপিণ্ড দিয়েছেন তিনটা চিংড়ি পিছনের দিকে হাঁটে না সামনের দিকে হাঁটে হ্যাঁ পিছনের দিকে হাঁটে সাঁতার করতে হাঁ সাঁতার পারে সে পিছনের দিকে এগুলো সবকে চালান বলেন আল্লাহ চালান জলহস্তে একটা প্রাণী আসি পানির নিচে দম নিয়ে থাকতে পারে সে প্রায় আধা ঘন্টা পর্যন্ত এই শ্বাস প্রশ্বাস এই লাংস ক্যাপাসিটি কে দিয়েছেন বলেন আল্লাহ দিয়েছেন ডলফিনের একটা চোখ খোলা রেখে সে ঘুমায় পিঁপড়ার ঘ্রাণ শক্তি হলো কুকুরের চেয়েও বেশি
সবচেয়ে ঘ্রাণ শক্তির দিক থেকে পিপরা সবচেয়ে বড় এগিয়ে আছে এজন্য কোরআনে পিপরার নামে সূরা আছে না নাই সূরার নাম কি বলেন তো নামাল পিপরার সঙ্গে একজন নবীর সম্পর্ক কে বলেন তো বলি সুলাইমান ওস্ত সবাই পারেন দেখি বলি আলহামদুলিল্লাহ পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উঠতে পারে না এরকম বহু প্রাণী আছে আমার বন্ধুগণ প্রজাপতি আমরা চিনি না বলেন প্রজাপতি প্রজাপতি বিশেষ করে মেয়েরা প্রজাপতি দেখলেই বিভিন্ন গল্প কয় প্রজাপতি ঘরের মধ্যে ঘুরলেই বলে বাচ্চা আসতেছে আসেন এরকম খবর আসে না ভাই বলেন একদিন আমার বউ কয় আমারে ঘরের মধ্যে দেখি প্রজাপতি ওড়ে বলতেছে শোনো বাচ্চা কিন্তু সামনে আসতেছে কেন কই যে প্রজাপতি ঘরে কে তোর এই ওহী নাজিল করলো কে আসেন এগুলো আসে না আমাদের মধ্যে এগুলো হচ্ছে দাদি আর নানির হাদিস দাদি নানির হাদিস কিছু আছে না নাই আছে এগুলো কোনো নবীর হাদিস না এটা শনিবারে বাঁশ কাটা যাবে না হ্যাঁ আছে না তারপরে বৃহস্পতিবার রবিবার বাঁশ কাটা যাবে না আচ্ছা তারপরে সকালবেলা বাকি দেওয়া যাবে না মানে ও বাকি দেবে না এই জন্য কইছে কথা বুঝলেন মঙ্গলবারে বিয়ে করা যাবে না বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন ওর চোখে পানি ফুরাবে না এরকম কিছু আছে না নাই বলেন এগুলো কি সহি কথা না শিরকের কথা শিরকের কথা আমার আপনার চোখ কয়টা আর প্রজাপতি আল্লাহ তাআলা তার চোখের সংখ্যা দিয়েছেন বারো হাজার প্রজাপতির চোখের সংখ্যা কত হাজার বারো হাজার মাছ চিনি না মাছ থাকে কোথায় মাছেরও কিন্তু কাশ হয় মাছের ঠান্ডা লাগে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সব প্রাণীর মধ্যে রোগও দিয়েছেন আবার ওষুধও আছে না নাই ওইটুকু একটা ঘাস আছে বিশেষ সে ঘাসটা খেলেই তার কাশ সেরে যায় আল্লাহ তাআলা তার মধ্যে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের চোখ হলো দুইটা মৌমাছির চোখ হলো পাঁচটা মৌমাছির চোখ কয়টা পাঁচটা মৌচাকে ঢিল মারবেন ওর পাঁচটা চোখ দেহ দেখে ওই মৌচাকে মৌমাছি মৌচাকে মধুগুলো রিজার্ভ করে কাকে খাওয়ানোর জন্য আসতে বলে কাকে মানুষকে এটা হচ্ছে আল্লাহ তাআলার তৈরি করা ফার্মাসিউটিক্যাল আনলিমিটেড পৃথিবীর সব ফার্মেসি হলো লিমিটেড আর ফার্মাসিউটিক্যাল আনলিমিটেড কার কোনো কোম্পানি না এটা একমাত্র কোম্পানি মানে কি সবাই মিলে যেটা করে আর এটা হচ্ছে এক আল্লাহ আল্লাহু আকবার বলে ওয়াউহা ইলা নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ মৌমাছিকে অর্ডার দিয়েছেন পাহাড়ে গাছের ডালে বাসা বাঁধো মধু সংগ্রহ করো মধু রিজার্ভ করো আমার বান্দার মৃত্যু রোগ ছাড়া সমস্ত ঔষধ আমি আল্লাহ এর মধ্যে রেখে দিয়েছি তাহলে ঔষধ দিলেন কে আর সে ঔষধের মধ্যে মিষ্টি ঢুকালো কে আল্লাহ ঢুকেছে মধুর মধ্যে ভেজাল দিল কে আল্লাহ কে ঢুকেছে কেউ হাজারবার বলল ভাই এটা খাঁটি মধু খান নিতে নিল খেতে নিল খাঁটি কিনা জানি না একটা সন্দেহ কাজ করে আমরা আমরা কাউকে বিশ্বাস করতে পারি না আমার এক হাত আরেক হাতকে বিশ্বাস করতে পারে না এর সবচেয়ে বড় সমস্যা হলো ইমানের সমস্যা ইমানের সমস্যা ইমানের সমস্যা বিশ্বাস করতে পারি না আজকে ভালোবাসা প্লাস্টিক ফুলের মতো হয়ে গেছে প্লাস্টিক ফুল দেখেন না এই যে প্লাস্টিক ফুল কোনো গন্ধ নাই কিচ্ছু নাই ওর মধ্যে কোনো মায়া মমতা কিচ্ছু নাই এই যে প্লাস্টিক ফুল দেখেন দেখেন প্লাস্টিক ফুল আমাদের ভালোবাসা হয়ে গেছে প্লাস্টিক ফুলের মতো আগে মাসের ডাল কোনো বাড়িতে রান্না হলে তিন চার বাড়ি দূর থেকেও ঘ্রাণ পাওয়া যেত মাসের ডালে আর কোনো ঘ্রাণ নাই আছে ঘ্রাণ আছে ঘ্রাণ নাই তারপর ইলিশ মাছ স্বাদ চলে গেছে বরকত নাই এটা নাই বরকত বরকতের অভাব আজকে বরকতের অভাব ঠিক কি না এটার জন্য কে দেয় আল্লাহ দেয় কারা দেয় আমরা দেয় ক্যান্সার কেন হচ্ছে ক্যান্সার কেন এ বি সি ডি এইডস বি ভাইরাস ক্যান্সার ডায়াবেটিস এগুলো কেন হচ্ছে এগুলো আমাদের হাতের কামাই এগুলো আমাদের হাতের কামাই পাপ যত বাড়বে রোগ তত আল্লাহ রাব্বুল আলামিন বলেন
إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. আরেক জায়গায় বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার. জোরে বলুন আল্লাহু আকবার। তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, রোগ বাড়ায় দেবে, বিড়ি খাবে, তোমার ঠোঁটটা কি হবে, কালো হবে, তোমার হাতটা কালো হয়ে যাবে, চেহারার মধ্যে নূর থাকবে না, বিড়ি খাবে, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, লাঞ্চটা পচে যাবে। আপনি পাপ করলেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলছে। কিন্তু আমাদের দেশে বিড়ি খাওয়া লোক বেশি না কম? বেশি। আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, আসেন এরকম লোক আছে না? আমার বুঝে আসে না। মদ খাবে যে চোখ লাল হবে তার, ও যে মদ খায় তার প্রমাণ তার চোখে আসে না? নাই। পাপ করব, পাপ ঘেরাও করে ফেলবে, জেনা করবেন, এইডস রোগ হয়ে যাবে, সিফিলিস গনোরিয়া রোগ হয়ে যাবে, সুস্থ থাকবেন না, দুর্বল হয়ে যাবেন। যুবকরা খারাপ দৃশ্য সিনেমার দেখবে, খারাপ দৃশ্য মোবাইলে দেখবে, পর্নোগ্রাফি দেখবে, খারাপ কিছু দেখবে, তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তুমি অ্যাডিক্টেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সমস্ত আগ্রহ হেরে যাবে, জানা জিনিস ভুলে যাবে, মাস্টারবেশন করবে, হস্তমৈথুন করবে, তোমার যৌবন নষ্ট হয়ে যাবে। সন্তানের পিতা হওয়ার জন্য 25 কোটি শুক্রাণুর প্রয়োজন, 25 কোটি শুক্রাণু তুমি নিতে পারবে না, দিতে পারবে না, তোমার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য সকল হারামকে বর্জন করে বৈধ জীবনে আসো, দুনিয়াতেও শান্তি পাবে, আখেরাতেও নাজাত পেয়ে যাবে। এগুলো কথা কি বলার দরকার আছে না? আছে না? আমার দেশে তো এক সাইজের ওয়াজ হয়, খালি কান্দে, শ্রোতাও কান্দে, বক্তাও কান্দে। ওয়াজের শেষে কি বুঝলে? বুঝলাম তো, খালি কানলাম, বুঝলাম না তো কিছু, এরকম আছে না? এক বার ছোট্ট বাচ্চা 8 বছরের কাঁদতেছে, তো মা ওর কান্না দেখে ও মাও কান্দে, মেয়েও কান্দে, মাও কান্দে, দুই মামিয়ার কান্না দেখে প্রতিবেশী সবাই এসে এরাও সবাই কান্দে। তো কান্না শেষ হওয়ার পর এখন সবাই মিলে প্রশ্ন করছে, আচ্ছা মা তুমি যে কান্দতেছো তার জন্য তোমার মাও কান্নলো, আমারও কান্নলাম, কান্নার কারণটা কি, হেতুটা কি? ছোট্ট মেয়ে বলে 8 বছর, মা আমার 20 বছর যখন বয়স হবে তখন আমার বিয়ে হবে, একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে হবে, সেই বাচ্চাটার বয়স 8 বছর হবে, ওই বাচ্চাটা যদি মরে যায় তখন আমি থাকবো কেমন, এই চিন্তায় কান্দি আমি, এদিকে বিয়েই হয় নাই। এরকম অযৌক্তিক কিছু কান্নাকাটি আছে না? নাই। আমরা আজকে কিছু শিখে যাই, আমার আলোচনার ভিতরে আমি ওই আজগুবি কোনো গল্প করি না, আমরা একটু শিখে আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আজকের মহফিলে যুবকরা বেশি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে শুধু আমার আল্লাহ কি শুধু মানুষের রব না সকল প্রাণীর রব? তাহলে মাসি মৌমাসির চোখ কয়টা বলেন তো, মনে আছে তো? আর আমার চোখ কয়টা? দুইটা। শুধু মৌমাসির চোখ 5টা না, দুই চোখের আসল যে চোখটা, দুই চোখের পাশে আবার অ্যান্টিনা লাগানো আছে, অ্যান্টিনা, যখন কোথাও বসে তখন সে অ্যান্টিনা খাড়া করে বসে, যখন কোনো চাপ উপরে আসে তখন অ্যান্টিনা ওয়ার্নিং দেয়, মৌমাছি সলিমুদ্দের হামলা আসতেছে কিছুক্ষণের মধ্যে তাড়াতাড়ি ওঠে, আল্লাহু আকবার বলবেন না? তার সকল সিকিউরিটিস, লাইফ সিকিউরিটি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ কি শুধু মানুষের রব না সবার রব? সবার। আমার আপনার দাঁত কয়টা বলেন? 32টা। কয় না? 32টা দাঁতই কিন্তু ভেঙে ফেলে দেবো, তুলে ফেলবো, বলে না, বলে রাগের ঠেলায়। মশার দাঁত হলো 47টা। মশার দাঁত কয়টা? 47টা। মশার কিন্তু পাওয়ার আছে, আল্লাহ তাআলা মশা নামে একটা আয়াত আছে না, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাআলা এখানে ইস্তি মশার কথা বলেছেন, আল্লাহ তাআলা মশার এক্সাম্পল দিতে লজ্জা পান না, মশার পাওয়ার নাই, মশা দিয়ে শেষ করছেন কারে? আস্তে কয়, কারে শেষ করছেন? কি বাহিনী, কি বাহিনী দিয়া? মশা বাহিনী, বাহিনী তো আসছে কিন্তু মশাটা এমন একটা সিলেকশন হয়েছে যেটা ঠ্যাংই নাই, ন্যাংরা মশা, এই যে সাসা কইছে ন্যাংরা মশা দিয়ে,
আবার এখন আসছে হলো ডেঙ্গু, এখন আসছে কি ডেঙ্গু, যদি কামড় মারে সাপের বিষ আর কত মারাত্মক, ডেঙ্গু যার হয়েছে সে বোঝে ডেঙ্গু কত মারাত্মক হতে পারে। এই যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হাতের কামাই, ঠিক কি না? এই গজব এগুলো কি সব বলেন গজব। শামুক, এই যে শামুকগুলো আমরা দেখি না, এই শামুক আমরা নিঃশ্বাস নেই কি দিয়া, নাক দিয়া, আর শামুক নিঃশ্বাস নেই পা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না, কি দিয়া বলেন? শামুকের নাক, আমাদের নাক কয়টা কই? এই আমাদের নাক কয়টা? তাহলে আমাদের নাক হলো একটা, শামুকের নাক হলো চারটা, আল্লাহু আকবার বলেন, চিন্তা করেন। এরকম করে প্রত্যেকটা প্রাণীকে তার চাহিদা মতো সকল কিছু পূরণ করেছেন তিনি, কে? কোন প্রাণী জিকির করতে কি কৃপণতা করে? মানুষ করে। খাইছো কেমন? হলো না ভাই, হয়নি। খাইছো কেমন? জুত না, খাইছি কিন্তু জন্মের মতো। এরপর আলহামদুলিল্লাহ কয় না, বিসমিল্লাহ বলে না। এটা কোন জাত বলেন, কোন জাত? ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ অতিশয় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা এগুলো বলছেন, জিকির করতে আমরা কখনো ভুলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। এই জোহবার ভিতরে আল্লাহ তাআলা 1.5 কোটি সাদ দিয়েছেন, 1.5 কোটি, 1.5 কোটি সাদ দিয়েছেন। কয়টা খাবার খাবেন আপনি, কয়টা খাবার আপনি খাইছেন দুনিয়াতে? 1.5 কোটি সাদ আল্লাহ তাআলা জিব্বার মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহ। সে মেশিন কি দেখা যায়? মেশিন তো দেখা যায় না। এই যে আমার লিটন ভাই, কই লিটন ভাই? আজকে এই চলন বিলের কত খাবার তিনি খাওয়ালেন, কত মাছ খাওয়ালেন। গ্রাম দেখতে কলম, বিল দেখতে চলন, না ভাবতেছেন? আমি জানি না। এই চলনের, এই বিলের মধ্যে হাজারো প্রজাতির মাছ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দেখেন জিব্বা কিন্তু একটা, জিব্বা যদি নাট বল্টের সিস্টেম হতো, ইলিশ মাছ খাওয়ার জন্য একটা জিব্বা লাগাতে হবে, এরপরে কই মাছ খাওয়ার জন্য একটা জিব্বা লাগাতে হবে, তাহলে আপনি নাট বল্টু দিয়ে খুলবেন কখন, লাগাবেন কখন? খেতেই তো লাগবে 3 দিন একটা জিহবা। অথচ একটা জিহবার উপর আল্লাহ তাআলা কি মেশিন সেট করেছেন, পুঁটি মাছ খাবো তার স্বাদ একরকম, ইলিশ মাছ খাবো তার স্বাদ একরকম, গরু খাবো স্বাদ একরকম, খাসি খাবো স্বাদ একরকম, এইরকম করে 1.5 কোটি স্বাদ আল্লাহ তাআলা প্রত্যেকটা জিহবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কার অবদান? আস্তে বলবেন না, কার অবদান? আমার কণ্ঠ আপনার কণ্ঠ মিল আছে নাকি? যদি মিল হতো রাত 3টার দিকে আপনার বইয়ের সামনে গিয়ে দরজার কাছে গিয়ে বলতো, সকিনার মা খোলো দরজা, খুলে দেখতো সকিনার বাপ না, এটা কি বড় পাসওয়ার্ড এটা দিয়েছেন, কণ্ঠটা একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের সঙ্গে কোনো পাসওয়ার্ডের কোনো মিল নাই। সিংরাত রেজিস্ট্রি অফিস অচল হয়ে যেত যদি নখের ফিঙ্গার প্রিন্ট সবার মিল থেকে যেত, মাত্র হাফ ইঞ্চ নখের আঙ্গুলটা ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ফিঙ্গার প্রিন্ট মেলে না। শুধু আপনি সিংরার মানুষ তা নয়, পৃথিবীতে আজকে 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের শাহাদত আঙ্গুলের সঙ্গে একটার সঙ্গে আরেকটা কোনোদিন মিল হয় না। জোরে করেন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ বলছেন বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা, বান্দা তুমি কি একটু চিন্তা করো না, তোমার নখের অগ্রভাগকে আমি আল্লাহ স্বতন্ত্র করে বানাইছি, সব জোড়া দেব, সব জোড়ো করে নিয়ে আসব, তোমার ফিঙ্গারপ্রিন্ট আমি তোমাকে শনাক্ত করব, তোমার চোখের প্রিন্ট আমি তোমার সবকিছু শনাক্ত করব। আমার আল্লাহ এত বড় দয়ালু, আমার আল্লাহ আমাকে বানিয়েছেন। এই হার্ট অনেকের ব্লক হয়ে যায়, হার্ট স্ট্রোক করে ফেলে, হার্ট অপারেশনের প্রয়োজন হয়, হয়তো অপারেশন করা যাবে না, বাইপাস করতে হয়, বাইপাস করে না, বাইপাস সার্জারি করে, হার্ট অপারেশন করতে হয়, তখন রগের প্রয়োজন হয়। আল্লাহ বলছেন বান্দারে আমি তোর কেন রব নই, দেখ ডাক্তারের কাছে গেলি ভালো কথা, অপারেশন করলো ডাক্তার তোকে, অপারেশন করে সিজার করে তোর হার্টটাকে বের করে এনে বাইপাস করতেছে, কিন্তু রগের তো প্রয়োজন,
গরুর রক্তে হবে নাকি, ছাগলের রক্তে হবে নাকি, সলিমদ্দির রক্তে কলিমদ্দির হবে নাকি, হবে না। ছেলে রক্ত দিয়ে বাবার রক্ত হবে না, বাবার রক্ত দিয়ে ছেলের হবে না, কারো রক্ত দিয়ে কারো রক্তের সেটিং হবে না। এই জন্য মহান রব্বুল আলামিন মার পেট থেকে যেদিন জন্ম নিয়েছি সেদিন এক্সট্রা করে আমার আল্লাহ আমার দেহের মধ্যে পায়ের দিকে কিছু এক্সেস কিছু রক্ত আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, আগে ডাক্তার অপারেশন করে বুকের সাইড না পায়ের সাইড, পায়ের সাইড আগে অপারেশন করে আগে রক্তটা বের করে আনে, রক্তটা বের করে এনে বাইপাস সার্জারি করে দেয়। তাহলে আমার রব, আমার প্রভু, আমার সবচেয়ে আপন অন্য কেউ আপন, আমার আপন কে, আমার আপন কে, আমার ভাইয়েরা, এই যে আমি তাকাচ্ছি, আমি মাঝখানে কাতার গিয়েছিলাম, প্রায় 7-8টা দেশ সফর করে এসলাম। সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় বেশি কিছু লাগে না, যখন ইমিগ্রেশনটা ক্রস করলাম হাতের ফিঙ্গার এখন লাগে না, চোখ দেখালি হয়ে যায়, চোখের প্রিন্ট প্রিন্ট আছে, শুধু তাকাবেন। আমি যে সলিমদ্দে ওখানে মেশিন বলে দিচ্ছে, এরকম চোখের প্রিন্ট পৃথিবীর কারোর সঙ্গে মিলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো সহজ আরো বোঝানো যায়, মোবাইলে ফেস লক আছে না নাই, ফেস লক আছে, শুধু ফেসটা দেখাবেন, সলিমদ্দি বাস তুই খুলে দিলাম। কি আমি কি ভুল বলতেছি নাকি আমার ভাইয়েরা? তাহলে আমার ফেস লকের সাথে ফেসের সাথে কারো ফেসের মিল নাই, ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ফিঙ্গার প্রিন্টের মিল নাই, জিহবার সঙ্গে কারো জিহবার মিল নাই, চামড়ার সঙ্গে কারো চামড়ার মিল নাই। অ্যাক্সিডেন্ট করেছেন সিংড়া যাওয়ার পথে, রোড অ্যাক্সিডেন্ট করে গালের গোস্ত বের হয়ে গেছে, এই গালটাকে প্লাস্টিক, এই গ্লাসটা, এই গালটাকে সার্জারি করার জন্য, ফ্রেশ করার জন্য কিছু চামড়ার দরকার, কিছু গোস্তের দরকার, অন্য কারো গোস্ত চামড়া এই জায়গায় সেটিং হবে না। আল্লাহ তাআলা কিছু এক্সেস গোস্ত আমার আপনার বডিতে রাখেন নাই কিনা বলেন, সেটা আড়ালে রেখে দিয়েছেন, কাপড়ের নিচে দেখা যাবে না, সেই জায়গা থেকে গোস্ত একটু কেটে নিয়ে এখানে লাগায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না বন্ধু আমার কে, আসতে বলবেন না বন্ধু আমার কে, এই চোখ দিয়েছেন কে, এই চোখ দিয়ে নারীর দিকে তাকায় থাকে কে? আমরা একটু মাঝে মাঝে চেক করতেছি মনোযোগ আছে কিনা আপনাদের। এই চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চোখের পেছনে 170,000 রক রেখেছেন, 170,000 রক প্রত্যেকটা চোখের পেছনে সেট করেছেন। আজকে আমি শুধু সায়েন্স নিয়ে কথা বলছি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 170,000 রক আল্লাহ তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম রক রেখে দিয়েছেন। মেডিকেল সায়েন্স বলতেছে এই 170,000 রগের ভিতরে একটা রক যদি অকেজো হয়ে যায়, বান্দার সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে যায়। সূক্ষ্মভাবে আমাকে চালাচ্ছেন কে বলেন? আসতে বলবেন না কে চালাচ্ছেন? প্রত্যেক মানুষের দেহের ভিতরে ব্লাড সেল আছে, রক্তের ভেজেল আছে, যা 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 1.5 হাত 2 হাত সাইজের একটা ইয়ারফোন যদি পকেটে রেখে দেয় ইয়ারফোন, তার ওলা ইয়ারফোন পকেটে রাখার পর যদি বের করে বের করতে নেই, দেখি 1,000 জোড়া লাগে গেছে, প্যাঁচ লেগে গেছে, এটা জোড়া ঠিক করতে বহু সময় লেগে যায়। অথচ প্রত্যেক বডির মধ্যে 97,000 কিলোমিটার ব্লাড ভেসেল রেখেছেন, রক্তের ভেসেল রেখেছেন, কোনোদিন কারো সঙ্গে কারো কোনোদিন প্যাঁচ লাগলো না। জোরে কোন সুবহানাল্লাহ, কে আসতে বলবেন না কে? মানুষের শরীরে যে ডিএনএ আছে, কারো ডিএনএ সঙ্গে কারো ডিএনএ এর মিল নাই, এক একটা ডিএনএ প্রত্যেক বান্দার মধ্যে যে ডিএনএ আছে সেই ডিএনএ 2,000 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার, আল্লাহ কি দেননি, সব তো দিয়েছেন, কিন্তু আজান শুনলে নামাজ পড়ি না, আজান শুনলে নামাজ পড়ি না, বুকটা ফেটে যায়। আজকে আমার দেশে মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? এখন কি বেশি হয়েছে, খালি মসজিদ দেখালে হবে, মসজিদ বানালে হবে, বলে যে এতগুলো মসজিদ বানাইছি, শুধু মসজিদ বানালে হবে, মুসল্লি বানাতে হবে, মুসলমান মুসল্লি দরকার।